ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর, প্রায় 6 মাস পর আবার ব্লগে এসেছি। জানি না কীরকম ব্লগ করতে পারবো কি পারবো না, তবে শুরুটা আজকে ক্যামেরাবু উই করছে। নবীন পাতা বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দে থাকো, আর নবীন পাতার এই ব্লগটা আবার দেখতে থাকো। হঠাৎ করে ব্লগ শুরু করলাম কেন, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে ফেড আপ হয়ে গেছি। বাড়িতে এসে বড় ম্যাডামের হাতে তৈরি শরবত খাচ্ছি, আমি একা নয়, বড় ম্যাডামও খাচ্ছে ওখানে, তবে আবার মুচকে মুচকে, আরে সাবাস, আমাকে দিয়েছে গ্লাস আর নিজে খাচ্ছে মগে করে। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার তো অনেক কিছুই আছে, সেটাই একটু জানতে চাইছি। আরে বিস্তারিত বলতে, হ্যাঁ তো বিস্তারিত বলো, তোমাকে কি আটকেছে? যদি ওটাকে আমি ঘুরিয়ে নাও মুখের উপর ইনসার্ট করে, কিছু ঘুরাই নি, তুমি ঘুরাই যাও। দেখো কান্ড, মুখ থেকে ঘুরিয়ে নিচ্ছে, কথাই বলতে দিচ্ছে না। ব্যাপার হচ্ছে যে আমার সব থেকে বেশি গরম লাগছে, কারণ আমাকে খেটে খুঁটে এটাকে তৈরি করতে হয়েছে। যেহেতু খেটে খুঁটে তৈরি করতে হয়েছে, সেহেতু আমাকে আগে খেতে হবে। আমাকে বলতে দেয়নি ক্যামেরা বাবুর মুখ আর আমার কথা। আমি এমন গৃহিণী যে আগেই নিজেই খেয়ে নিচ্ছে। আস্তে খাও, আস্তে খাও। আমি আগে নিজে খাইনি, আগে পরিবেশন করেছি। আমার এখনো শেষ হয়নি, তোমার দেখো মগ খালি হয়ে গেছে। আরে আমি কি এক মগ খাচ্ছিলাম? আমি বাবা সবাইকে দিয়ে যেটুকু বেঁচেছে সেটুকু আমি মগে করে খাচ্ছিলাম। তার মানে তুমি পাতকুড়ন খাচ্ছিলে? হ্যাঁ ঠিক আছে, গৃহিণীরা পাতকুড়নই খায়। এটাই হচ্ছে আমাদের শুধরে গেছে, গরমে মানুষ হাসি খুশি থাকে তবে ঠান্ডা থাকবে। গরমে কেউ হাসি খুশি থাকতে পারছে না এখন। এটা সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে যে পৃথিবীর সঙ্গে লড়ে বেঁচে থাকতে হবে। পৃথিবীর ভাগ্য অন্তত ক্যামেরার ভাগ্য, ক্যামেরা বাবুর ভাগ্যটা একটু ফিরেছে। হ্যাঁ যুদ্ধক্ষেত্র তুমি বদলেছো, ভাগ্য ক্যামেরা বাবুর ফিরেছে। কাল থেকে তাহলে একই জায়গায় ফিরে আসবে। লে হালুয়া বাঁশ কেন ঝাড়ে আর বলো না, এখানেই থাক।